নমস্কার বন্ধুরা থামবেল দেখে বুঝে গেছেন আজ আমরা বেরিয়ে পড়েছি শ্রীদাম ঠাকুরনগরের উদ্দেশ্যে চলুন চলে এসি পেট্রোল পাম্পে এখান থেকে তেল ঘুরে বেরিয়ে পড়ব শ্রীদাম ঠাকুরনগরের উদ্দেশ্যে আমাদের তেল নেওয়া শেষ চলুন বেরিয়ে পড়া যাক ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা তার জন্য দুটি পর্বে ভাগ করে নিয়েছি এখন কিন্তু বন্ধুরা গ্রামের রাস্তাও ঢালাই হয়ে গেছে এবং রাস্তার পাশ দিয়ে গঙ্গার জল বলে পাইপ পাইপলাইনের কাজ চলছে আমরা পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই শ্রীদাম ঠাকুরনগর পৌঁছে গেছি বন্ধুরা শ্রীদাম ঠাকুরনগরের মেলার মাঠে দেখতেই পাচ্ছি বাস বাধার কাজ চলছে দেখেছেন বন্ধুরা দূরে রেললাইন দিয়ে ট্রেন ছুটে চলেছে আমার কিন্তু মনে পড়ছে পথের কিছু দৃশ্য না সত্যি অপূর্ব চলুন আস্তে আস্তে দেখে নিয়ে যাক শ্রীদাম ঠাকুরনগর ঠাকুর নাট নাটমন্দির মতুয়া ধর্মের পীঠস্থান ভারতবর্ষের সিদাম ঠাকুরনগর আমরা দেখতে পাচ্ছি নাটমন্দিরের পাশেই সিসি প্রথম রঞ্জন স্মৃতি মন্দির যাকে আমরা পিয়ার ঠাকুর বলেও চিনি দূরে মাঠে উঠছে মতুয়াদের লাল নিশান আর কয়েকদিনের মধ্যে ভরে যাবে সম্পূর্ণ মাঠটি ভক্তদের সমাগমে দোকান পাটে এবার যেটা দেখছি সেটা মতুয়া ধর্মের পীঠস্থান সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির মূল মন্দির আর বন্ধুরা সিদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে বিল্ডিংটা লম্বা করে দেখছি এটাই কিন্তু নাট মন্দির চলুন একবার নাট মন্দিরের ভিতরে গিয়ে দেখা যাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ দেখেছেন বন্ধুরা কোনো ভক্ত শুয়ে বিশ্রাম করছে গুরুচাঁদ ঠাকুরের কিছু বাণী দেওয়ালের গায়ে ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক হতে বিংশ শতাব্দীর প্রথম চার দশক পর্যন্ত যে সমস্ত মহা মানব ভারতবর্ষে যুক্তিবাদী মানসিকতায় ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন বাংলার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুর তাদের মধ্যে কিন্তু অন্যতম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ শতাব্দীর শেষভাগে পূর্ববঙ্গ থেকে জমিদারি দেখাশোনা করতেন এই সময় হরিগুরুচাঁদ ঠাকুরের মতুয়া ধর্ম আন্দোলন দেখে তিনি বিস্মিত হয়েছিলেন তাই অবহেলিত অপমানিত দলিত পতিত মানব জাতির আত্মজাগরণের গতি প্রগতি দেখে তিনি অপমানিত নামে একটি কবিতা লিখে ফেললেন বর্ণ হিন্দুদের প্রতি সতর্কতা জ্ঞাপন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার লাইন ছিল তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান তাই বন্ধুরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাতেই বলতে হয় ভারতবর্ষে হরিচাঁদ গুরুচাঁদি হলেন দলিত পতিতের প্রকৃত ভগবান এ কথা আজ সর্বজন বেদিত ওপার বাংলায় শ্রীদামুরাকান্দি এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে শ্রীদাম ঠাকুরনগর মতুয়া ধর্মের মানুষদের পীঠস্থান দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু বাসবাধা বাধা আছে বাঁশের ওপাশে যেটা দেখছে সেটা কামনা সাগর জীবে দয়া নামে রুচি মানবে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নাট মন্দিরের ভিতরে ঠাকুরের রথ আর নাটমন্দির বাইরে দেখুন বাস বেঁধেছে এই এই সাইডটায় কিন্তু আমরা দেখতে পাই মেডিকেল ক্যাম্প বসে পুলিশ ক্যাম্প থাকে এবং কিছু মতুয়া ধর্মের বই থাকে এবং বহু স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে এই মেলার কটা দিন এবার চলেছি আমরা নাট মন্দির থেকে মূল মন্দিরের উদ্দেশ্যে ভক্তরা বসে আছে মন্দিরে এটাই মূল মন্দির হরিচাদ ঠাকুরের চরণ ধুলার তলে ভক্তদের যে চরণের ধুলো সেটা এখানেই রাখা হয় ওঠা যাক দেখেছেন বন্ধুরা এটাই সংস্কার দাদু তার নাতিকে নিয়ে দর্শন করতে এসছে মন্দিরে আপনি যাকে দেখছেন বসে আছে দরজার কাছে উনি পূজা আর্চা করেন আর কত সুন্দর লাগছে দেখতে দেখেছেন বন্ধুরা হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতা এবং ঠাকুরের ডান দিকে গুরুচাঁদ ঠাকুর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে গুরুচাঁদ ঠাকুর শিক্ষা আন্দোলনে জনজোয়ার আনে উনিশশো আট খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী গুজরাটি ভাষায় হিন্দু স্বরাজ নামে একখানে বই লিখেছিলেন যার বঙ্গানুবাদ করেছিলেন স্বর্গীয় সতীশ দাসভক্ত যে বইয়ের পাতায় সংকলন করা হয়েছিল কৃষকের ছেলেকে লেখাপড়া শিখিয়ে তোমরা কি সুখ বাড়াতে চাও সামনে যে বিল্ডিংটা দেখছেন বন্ধুরা এটা গুরুচাঁদ মন্দির এটা এখনো সেইভাবে তৈরি হয়নি কাজ চলছে ঠাকুরনগর উচ্চাঙ্গ হরিসঙ্গীত শিক্ষা কেন্দ্র এটা কিন্তু গদিঘর বারুনির আগেই দেখবেন এই গদিঘরগুলো ভরে গেছে ভক্তদের সমাগমে তার পাশে আছে দ্বাদশ পাগল মন্দির বিদ্যা যদি পাও কাহারে ডরাও কাদদারে চাও ভিক্ষা রাজশক্তি পাবে বেদনা ঘুচিবে কালে হবে সে পরীক্ষা মতুয়া ধর্মের মানুষরা গুরুচাঁদ ঠাকুরের এই বাণী বলেননি তারা এগিয়ে চলেছে মতুয়া ধর্মের নিশান নিয়ে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই